ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আর আজকে আমি তোমাদেরকে আমাদের নদীর একটা মাছ দেখে দেখে তৈরি করে শেখাবো। আর সেই মাছটা হলো জাতীয় মাছ, যেটা সাধারণত সবাই চেনো, বিদেশি মাছের ছোটো পিস যেটা। আজকে আমি তোমাদেরকে সেটি দেখে রেখেছি, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করবেন, আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিও কেমন হলে কমেন্ট করতে একদম ভুলবেন না, তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করে দেবেন। এবার চলো স্টার্ট করা যাক। মাছটা রান্না করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে মাছগুলোকে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, মাছগুলো কিন্তু আমি কাটছি আজকে, এই জন্য আর বেশি সুন্দর হয়েছে কাটটা। আর এখানে আছে ডাটা, ডাটাগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে জিরে বাটা, হলুদ গুঁড়ো, নুন। এখানে আছে আলু, আলুগুলোকে আমি দুটো স্লাইস করে কেটে রেখেছি। আর অবশ্যই আলুগুলোকে ধুয়ে নিবে তোমরা, আর এই আলুগুলো তো নতুন আলু, তোমরা দেখে চিনতে পারতেছ। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, আর আছে মিথি, আর সয়াবিন তেল তো অবশ্যই ইউজ করছি। তো প্রথমে আমি এখানে গ্যাসটাকে অন করে দিব, আর কড়াইটাকে গরম করে নিই। এখন আমি এখানে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিবে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ কড়াইটা গরম হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিই। এবার আমি মাছগুলোকে তুলে নিব, আর তোলার পর বাকি দুটো মাছও ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব ডাটাগুলোকে, দিয়ে এর মধ্যে দেব স্বাদ মতো নুন।
আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে ভেজে নিই। ফ্রেন্ডস, ফিরে এলাম। এবার আমি সবজিগুলোকে নামিয়ে নিব। ফ্রেন্ডস, এবার আমি গ্যাসটাকে আবার অন করে দিব আর কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা একটুখানি গরম হবে, তো ততক্ষণ আমি এখানে একটা গ্রেভি তৈরি করে নেবো। গ্রেভিটা তৈরি করতে আমি এখানে দিব 1 চামচ হলুদ, দেড় চামচ লঙ্কা গুঁড়ো, 7 মতো নুন। আমি এখানে তেলের মধ্যে মেথিগুলোকে দিয়ে দিব। এবার মেথিগুলোকে ব্রাউন করে ভেজে নিব। এবার গ্রেভিটাকে এর মধ্যে দিয়ে দিব। গ্রেভিটাকে কষিয়ে নিয়েছি, তো এবার এর মধ্যে আমি আলুগুলোকে আর ডাটাগুলোকে দিয়ে দিব। এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল, কেননা এটা মানে আলু আর ডাঁটা দুটোই খুব জল টেনে নেয়, আর যেহেতু নতুন আলু আর নতুন ডাঁটা জল একটু বেশি টানবে, তো তার জন্য জলটা একটু বাড়িয়ে দিতে হবে। কিন্তু তার আগে ভালো করে তরকারিটাকে কষিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, তরকারিটাকে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ঝোল দিয়ে দিব। আর এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল ইউজ করেছি। এবার ঝোলটাকে ফুটিয়ে নিব, আর আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দিয়েছি, মানে 1.5 গ্লাস জল অ্যাড করেছি। এটাকে আমি 10 মিনিট দমে রেখে ফুটিয়ে নিই। ফ্রেন্ডস, ফিরে এলাম, ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা একটুখানি ফুটবে,
একটুখানি সিদ্ধ করে নেব। ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে, এবার মাছগুলোকে দিয়ে দিব। এবার এরকম ঢাকনা ছাড়া অবস্থা কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নিব, তো ফিরে আসি রান্নাটাকে কমপ্লিট করে নেওয়ার পর। রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, তো এবার চলে সার্ভ করে নেওয়া যায়। ফ্রেন্ডস, সার্ভ করা হয়ে গেছে, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, বাই।